নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে কলকাতা হাইকোর্টে সুওমোটো মামলা এবং প্রধান বিচারপতির এজলাসের তিল ধারণের জায়গা নেই। একদিকে বয়কট বিরোধী, অন্যদিকে বয়কট পন্থীদের ভিড়। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে সুওমোটো মামলা এবং ইতিমধ্যেই সেখানে ভিড় করেছেন, একদিকে যেমন বয়কট পন্থীদের ভিড়, অন্যদিকে ভিড় করেছেন বয়কট বিরোধীরা এবং মামলায় সংযুক্তদের কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এজলাসের ঠিক থেকে ভিড় জমে রয়েছে। আদালত অবমাননার রুল জারি করুক আদালত, এমনটাই অনুরোধ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বারের নকল চিঠিতে সই করার ব্যবস্থা নেওয়া হোক, বার কোনো মিটিং করেনি এমনটাও কিন্তু আজকে শুনানিতে বলা হয়েছে। বয়কটপন্থীরা কোর্টকে বিরক্ত করছেন, রেকর্ড করা ভালো হবে না, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বয়কট নিয়ে সুওমোটো মামলা কলকাতা হাইকোর্টে। বয়কটপন্থীরা কোর্টকে বিরক্ত করছেন, এই জিনিস রেকর্ড করব ভালো হবে না, এমনটা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আদালত অবমাননার রুল জারি করুক আদালত, এমনটাই অনুরোধ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বারের নকল চিঠিতে সই করার ব্যবস্থা নেওয়া হোক, বার কোনো মিটিং করেনি, যা ঘটেছে তা অবাঞ্ছিত, এমনটাই বলেছেন সপ্তাংশু বসু। বয়কটপন্থীরা কোর্টকে বিরক্ত করছেন, রেকর্ড করব এবং তা ভালো হবে না, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বয়কট নিয়ে সুওমোটো মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে তিল ধারণের জায়গা নেই। একদিকে বয়কট বিরোধী, অন্যদিকে বয়কট পন্থীদের ভিড় এবং এই পরিস্থিতিতে আদালত অবমাননার রুল জারি করুক আদালত, এমনটাই অনুরোধ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বারের নকল চিঠিতে সই করার ব্যবস্থা নেওয়া হোক, বার কোনো মিটিং করেনি। এজলাস বয়কট নিয়ে আসরে মধ্যস্থ হিসেবে আজ সপ্তাংশু বসু, তিনি বলেছেন যা ঘটেছে তাতে জাস্টিফাই করার কোনো কারণ নেই, এখানে এটা নিষ্পত্তি করা হোক, এমনটাই অনুরোধ করেছেন সপ্তাংশু বসু। এদিকে প্রধান বিচারপতির মন্তব্য, তিনি বলছেন বয়কট পন্থীরা কোর্টকে বিরক্ত করছেন, রেকর্ড করব এবং তা একেবারেই ভালো হবে না, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিচারপতি মান্থার এজলাস বয়কট নিয়ে কলকাতা হাইকোর্টে সুওমোটো মামলা এবং সেখানে মামলাতে সংযুক্তদের কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তার এজলাসে আজ ঠিক থেকে ভিড়, একদিকে বয়কট বিরোধী, অন্যদিকে বয়কট পন্থীদের ভিড়। আদালত অবমাননার রুল জারি করুক আদালত, এমনটাই অনুরোধ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বারের নকল চিঠিতে সই করার ব্যবস্থা নেওয়া হোক, বার কোনো মিটিং করেনি। বয়কট পন্থীরা কোর্টকে বিরক্ত করছেন, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগের দাবিতে আজ বিক্ষোভে মিছিলে সামিল হচ্ছেন চাকরি প্রার্থীরা এবং তারা শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করছেন। ইতিমধ্যে সেই মিছিল কর্মসূচি শুরু হয়ে গিয়েছে, শূন্য পদে স্বচ্ছতা ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবি করছেন তারা। শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল, এই মুহূর্তে সেই মিছিল পৌঁছেছে পার্ক সার্কাসে। আমাদের সঙ্গে এখন ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, নিয়োগের দাবিতে আজ মহা মিছিল এবং সেই মিছিল পৌঁছেছে পার্ক সার্কাস পর্যন্ত, ঠিকই দেখতে পাচ্ছ তুমি? দেখো, রাজ্য সরকারের যে সমস্ত শূন্য পদ রয়েছে, সরকারি শূন্য পদ, তাতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় 3,50,000 শূন্য পদ রয়েছে এবং অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারের শূন্য পদ সেটার সংখ্যা প্রায় 4,50,000। এই সমস্ত
সমস্ত শূন্য পদে অবিলম্বে যাবেন। সেই দাবিকে সামনে রেখেই চাকরি প্রার্থীদের বিভিন্ন মঞ্চ তারা শিয়ালদহ থেকে পাঁচতারকাট পর্যন্ত মহামিছিলে সামিল হয়েছে। ইতিমধ্যেই সেই মিছিল পাঁচতারকাট 7 পয়েন্টে এসে পৌঁছেছে এবং এখানে চাকরি প্রার্থীদের মধ্যে একদিকে যেরকম আপার প্রাইমারি মঞ্চ রয়েছে চাকরি প্রার্থীদের, অন্যদিকে লাইব্রেরিয়ান পদে নিয়োগের দাবির জন্য আলাদা মঞ্চ রয়েছে। এরকমই চাকরি প্রার্থীদের বিভিন্ন সংগঠন তারা দাবি জানাচ্ছে যে অবিলম্বে এই শূন্য পদগুলিতে যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হয়, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নিয়োগ হয়নি, এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু তারা আজকে সামিল হয়েছিলেন মিছিলে এবং মিছিল থেকেই কিন্তু তারা এই নিয়োগের দাবিতে সরব হয়েছে। একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। নিয়োগের দাবিতে আজ মহামিছিল চাকরি প্রার্থীদের, এই মুহূর্তে মিছিল পার্ক সার্কাস পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।